الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المبين أعوذ بالله من الشيطان الرجيم ولن ترجع عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি সমগ্র বিশ্বের অগণিত সৃষ্টির মধ্যে আমাদেরকে মানুষ হিসাবে অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন। তিনি জ্ঞান বিবেক বুদ্ধি সমস্ত কিছু দান করেছেন, সেই মান রব্বুল আলামিনের প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেখ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখন যেটা বর্তমানে মাস চলছে আরবী মাস, সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস। আজকে ৬ তারিখ, এই মাসকে কেন্দ্র করে বিশেষ করে ভারত এবং ইরান ইরাক সহ কয়েকটি দেশে মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে নিকৃষ্ট একটি বিদাত চলে এবং সেই বিদাতে এত বাড়াবাড়ি করা হয়। আবার ইসলামে যেগুলো হারাম সে হারামগুলোকেও দিন হিসাবে পরিচালিত করা হয়। এতে অমুসলিমরা দেখে আনন্দিত হয় যে কিছু মুসলিম বলে যে গান বাজনা বাঁশি বাদ্যযন্ত্র এগুলো সব ইসলামে হারাম, তারপরেও এগুলো তো এরা নবীদের জন্মদিনে পালন করছে, তাহলে হারাম কি করে হতে পারে? ১২৬০ খ্রিস্টাব্দে সর্বপ্রথম মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা শুরু হয়, সূত্রপাত হয় তুর্কিতে। তখন সেখানে প্রেসিডেন্ট ছিল গগৈ বলে একজন। আর তার আগে আপনার খলিফা হারুন রশিদের মা খাইজরা বিবি, তিনি সৌদি আরবে গিয়ে আপনার হজ সম্পাদন করার পরে কয়েক মাস ঘুরে গিয়েছিলেন এবং সেখানে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্মলাভ করেছিলেন সেখানে গিয়ে ১২ রবিউল আউয়ালে তিনি কি করেছিলেন, ধূপ ধুনা দিয়ে তার জন্মদিবস উপলক্ষে সেগুলো কিছু করেছিলেন। পরবর্তীকালে সেগুলোকে অনুসরণ করে বিভিন্ন মুসলিম দেশে শুরু হয়ে যায় মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা, তার সহ পালন করা হয় আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্মদিন,
আনহুর জন্মদিন হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন পালন করা। অথচ জন্মদিবস পালন করা এটা ইসলামের কোরআন সুন্নাহ পরিপন্থী বিষয়। জন্মদিবস ইসলামে নাই, মৃত্যু দিবস ইসলামে নেই। যদি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করতেই হতো, তাহলে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সবথেকে বেশি ভালোবাসত, প্রাণের চেয়ে বেশি ভালোবাসত, তার এক কথায় তারা প্রাণ বিসর্জন করতে রাজি ছিল। সেই সাহাবায়ে কেরাম গুলো ইতিহাসের পাতায় পাওয়া যেত, হাদিসের পাতায় পাওয়া যেত যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন, কিন্তু ইতিহাসের পাতায় ইসলামের সর্বজীবনের যে ইতিহাস, সবচেয়ে সলেহীনদের যে ইতিহাস, কোরআন কোরআনের ব্যাখ্যা কৌশল যে হাদিস, হাদিসের কম বেশি প্রায় 56-58টা গ্রন্থ রয়েছে, কোন গ্রন্থের মধ্যে পাওয়া যায় না যে কোন সাহাবায়ে কেরাম বা তার পরবর্তী প্রজন্ম তাবি তাদের ছাত্ররা বা তারপরে মানে প্রজন্ম তাবা তাবিরা তাদের ছাত্ররা এই তিন যুগকে স্বর্ণ যুগ বলা হয় ইসলামের। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে এই যুগ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যুগ, সুম্মা লযীনা ইয়ালুন অতপর পরের যুগ, সুম্মা লযীনা ইয়ালুন অতপর তার পরের যুগ, এবং তারপরে সৃষ্টি হবে ফেতনা। তো সেই স্বর্ণ যুগে বা সলভেন সলেহীনদের যুগে ইতিহাসের পাতায় পাওয়া যায় না, ইসলামের ইতিহাসের পাতায় পাওয়া যায় না যে কেউ রসুল সাল্লামের মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করেছেন, সেই উপলক্ষে তারা মিছিল বের করেছেন, সেই উপলক্ষে তারা আনন্দ উৎসব পালন করেছেন, মিষ্টান্ন দ্রব্য খেয়েছেন, একে অপরকে দাওয়াত দিয়েছেন, এগুলো পাওয়া যায় না। তাহলে এগুলো এলো কোথা থেকে? যেটা বললাম যে তুর্কিতে কয়েকটা দেশ এমন আছে যেখানে শিয়া প্রধান, ইরাক ইরাকের মাটির জন্য বলা হয়েছে যে কোন হাদিস যখন ইরাকে এক বিগত সাইজ তার এক বিগত সাইজ যখন কোন হাদিস ইরাকের মধ্যে প্রবেশ করে সেটা যখন ইরাকের মধ্যে থেকে বের হয় পৃথিবীর বাসীদের জন্য তখন এক হাত হয়ে যায়, এক বিগত হাদিস এক হাত হয়ে যায়, অর্থাৎ তারা হাদিসে আকার গোড়ায় অনেক রকম যোগ করে। আর ইরাকের পর আছে ইরাক পাশে, এই ইরাক সেখানে আপনার সুন্নি আছে, কিন্তু ইরাকে আপনার শাসন শুরু থেকে যারা করে এসছে তারা শিয়া, এমনকি ইরান সেখানে একটাও সুন্নিদের মসজিদও নেই, এমনকি বর্তমানে তারা নতুন কাবা তৈরি করেছে সেখানে তারা তওয়াফ করে মসজিদে যাওয়ার প্রয়োজন নেই। তো এদের থেকে উৎপত্তি হয়েছে ওই নবী দিবসের মিছিল, আজকে জন্মদিন যেন পৃথিবীবাসী অন্যান্য ধর্মের মানুষ পালন করে, তারা যার জন্মদিন তার গলায় ছুঁয়ে মারা চড়ায়, কিন্তু বর্তমানে দেখা যায় যে যারা জন্মদিবস পালনের জন্য মিছিল বের করে আলেম সমাজ, তাদের বিরাতি আলেম সমাজ সামনে থাকে, তাদের গলায় পালন করানো হয়। তো জন্মদিবস থেকে নবীর পালন করা হচ্ছে না, তাদের পালন করা হচ্ছে। তারা কি নবী হয়ে গিয়েছে নাকি? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসাবে
যেতে সবাই একমত যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন জন্ম যেই দিনকে তিনি লাভ করেছেন সেই তারিখটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বন্দ্ব আছে মতভেদ আছে কেউ বলেছেন 5 তারিখ কেউ বলেছেন 7 তারিখ কেউ বলেছেন 9 তারিখ কেউ বলেছেন 12 তারিখ আবার কেউ কেউ বলেছেন যে আমাদের 28 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখা নিয়ে সৌদি আরবের গভর্নমেন্ট থেকে একটা প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতার যিনি সর্বপ্রথম স্থান অধিকারী করেছিলেন আমাদের ভারতের গর্ব আল্লামা সফিউর রহমান মোবারকপুরি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন আর রাহিকু মাকতুম বলে সেটা সর্বপ্রথম স্থান অধিকার করেছিল তিনি ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন সেই গ্রন্থের মধ্যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে লিখছেন তার জন্ম দিবস হিসাবে কোন দিন তিনি জন্ম লাভ করেছিলেন সেই হিসাবে তিনি গবেষণা করতে গিয়ে এক গবেষকের গবেষণা তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে একদম সবচাইতে নির্ভরযোগ্য সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেছিলেন যে দিনকে সেই দিনকে সৌদি আরবের যেটা চাঁদের তারিখ ছিল রবিউল আউয়াল মাসের 9 তারিখ ছিল আর এটাকে সেই গবেষণাকে অনুসরণ করেছিলেন আমাদের ভারতের যে স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন ধর্মের মানুষরা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যিনি মুসলিমদেরকে নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা আবুল কালাম আজাদ তিনি তার ধর্ম একটি গ্রন্থের মধ্যে লিখছেন মৃত্যুবরণ করেছেন ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে তারপরেও তারা স্থির করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল 9 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল 9 বর্তমানে যারা জন্ম দিবস পালন করছে 12 রবিউল আউয়াল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করছে না মৃত্যুর দিবস পালন করছে এটা প্রথমে স্পষ্ট হওয়া উচিত তারপরে জন্ম দিবস পালন করা একটা ধর্মের মানুষের বিশেষ করে একটা ধর্মের মানুষের জন্ম দিবস পালন করা শুরু করেছিল
এমন কি পূজার মধ্যে যেটা আপনার পূজারীরা যে পোশাক পরিধান করে সেই পোশাক পরিধান করে সে যেভাবে পোশাক পরিধান করে ধুতি পরে একদম ঠাকুরকে ধুনা দিচ্ছে ধূপ ধুনা দিচ্ছে সে চিত্র সে বিড়ালের কাছে আসে আর তারা ওই দিনকে হয়ে গেলে পাঁচটা মুসলমান যারা নবীকে ভালোবাসার নিদর্শনকে চুপতে চায় অথচ তাদের জীবনের মধ্যে তাদের আদর্শের মধ্যে দেখা যাবে তাদের মুখে দাড়ি নেই তাদের পরিধানের যে কাপড় নিমে যে নিম্নের যে কাপড় সেটা সেটা কাটুন দিতে ঘড়াঘড়ি খায় তাদের পাঁচক্ত নামাজ তারা কোনোদিন পড়ে না গান বাজনা অস্ত্রের দল নিয়ে তারা বেঁচে থাকে আর তারা সেই দিন আবার ওই গান বাজারে বললাম না ডিজে বাজিয়ে ঢোল তবলা বাজিয়ে মিছিল করে নবী দিবস পালন করে তারা সেই জন্য যে কিছুদিন আগে একটা রাজনৈতিক দলের সমাবেশে বাস্তবিক সমাবেশে আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছিল আগানের তালে এবং সেখানে আবার হিন্দুদের যেটা পূজা করা হয় সেই পূজার মন্ত্র পাঠ করা হয়েছিল তো সেখানে বাজনার সঙ্গে আল্লাহর নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মুসলমানকে দেখা গেল আগানের অপমান হয়েছে আল্লাহর নামের অপমান হয়েছে এরা তো অপমান করে না অপমান করা শিখে যে মুসলিম জাতিরা এরা কামালি করছে এরা নবীর নামে নবীর জন্মদিবস নামে ডিজে বাজাচ্ছে গান বাজনা বাজাচ্ছে তবলা বাজাচ্ছে হারমোনিয়াম বাজাচ্ছে সবচাইতে আগে তো আল্লাহর নামে নবীর নামের সঙ্গে গান বাজনা বাজিয়েছে এরা যারা কিছু জানে না তাদের উপরে আমল করে আগে নিজেদেরকে দেখতে হবে অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করতে হবে না বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারা প্রকৃতপক্ষে ভালোবাসে তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন ঈমানদারদের জন্য উত্তম নমুনা উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখতেন সেটা হচ্ছে আয়ামে বিজে রোজা চাঁদের 13-14 এবং 15 তারিখে রোজাকে বলা হয় আয়ামে বিজে রোজা তারপরে প্রত্যেক সপ্তাহে দুটি করে রোজা রাখতেন এ সম্পর্কে তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি সপ্তাহে দুই দিন যে রোজা রাখেন কেন রাখেন তিনি প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন তিনি বললেন সোমবার আমি জন্ম লাভ করেছি আর বৃহস্পতিবার সাপ্তাহিক আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হয় আপনার শুক্রবার থেকে আপনার বৃহস্পতিবার পর্যন্ত মানুষ যে আমল নামা করে বৃহস্পতিবার দিন গত হয়ে গেলে সেই আমল নামা এক সপ্তাহ আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয় মানুষের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সোমবার আমি জন্মলাভ করেছি বৃহস্পতিবার সপ্তাহে আমল নামা পেশ করা হয় আমি চাই যে যা অবস্থায় যেন আমার আমল নামাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হয় তাহলে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা তাদের উচিত তাদের তাদের প্রত্যেক সপ্তাহে তারা যদি ভালোবাসতে চায় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে হবে কিন্তু যারা রোজা রাখে না তারা যদি আগামী বৃহস্পতিবার যে বারে রোজা রোজা রাখছে মনে করে যে আমরা বৃহস্পতিবার রোজা রাখবো আপনি রাখেন না আপনার জন্য ওই দিন রোজা রাখা বিধান ওই উপলক্ষে আপনার রোজা রাখা হয়ে যাবে কারণ চাঁদের হিসাবে আমাদের উপমহাদেশে যে চাঁদের হিসাবে সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার পালন করা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস অথচ সেটা জন্মদিবস নয় প্রকৃতপক্ষে ওটা মৃত্যু দিবস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে তার অনুকরণ করতে হবে তিনি কি আদেশ করেছেন সেগুলোকে পালন করতে হবে তিনি যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে সমাজ থেকে নিজের জীবন থেকে নিজের সংসার থেকে বাদ দিতে হবে তবে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার প্রকৃতপক্ষে অনুসরণ করা আর কারো যদি সামর্থ্য হয় সে প্রত্যেক সপ্তাহে দুটি করে রোজা রাখুক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সেই জন্য করুক আরো কারো যদি সামর্থ্য হয় সপ্তাহে দুদিন রোজা রাখার সঙ্গে সঙ্গে তারা মাসে তিন দিনও রোজা রাখুক 13-14 এবং 15 তারিখে রোজা যারা রাখে না তারা যদি আগামী বৃহস্পতিবারে রোজা রাখে সেটা হবে বিদাত কারণ তারা তো রাখে না তারা বড় বলেন যে বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতে বলেছিল সামনে বৃহস্পতিবার আল্লাহ রসুলের জন্মদিন তা আমরা সেই দিন রোজা রাখবো এটা বিদাত হবে
তারপর এবং যেটুকু উপলক্ষ করে বিভিন্ন জায়গায় স্টেজ করা হয়, বিভিন্ন জায়গায় ভজন নাচে প্রতিযোগিতা করা হয়, সেখানে এমন এমন গজল এমন এমন নাচ গাওয়া হয়, প্রথমত হচ্ছে সেটা সিনেমার গানে একদম অবিশাল সুর করা হয়, দ্বিতীয়ত হচ্ছে সেখানে এমন এমন নতুন নতুন কাহানি গড়ে গজলটা পরিবেশন করা হয়, না আছে কোরআনে, না আছে আল্লাহ রসুলের জীবনে, না আছে হাদিসে। গজলের মধ্যে পান না একটা হরি বেরো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নিকটে বাঘটাকে খাবে বলে ছুটে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি অনুরোধ করলেন, বাঘও ফিরে গেল। গজলের মধ্যে পাওয়া যায় এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জেনে হাত পা মারলেন, অথবা তিনি যখন জানলেন যে ওটা আল্লাহ রসুল, তিনি নিজের হাত নিজে কেটে দিলেন, আবার পরে গিয়ে যখন যাচ্ছেন যে আমি আপনাকে ক্ষমা চাই দিয়েছি আমার হাত কেটে দিয়েছি আপনাকে সাপ করে দিয়েছি বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা জুড়ে দিলেন, সব মিথ্যা কাহিনী। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাকে বলা হয়েছে জান্নাতের মহিলাদের সর্দার, কাহিনী বলা হয়েছে যে সেই ফাতেমার আগে আরেকটা ফাতেমা জান্নাতে যাবে, সেটাকে ওই খেজুরের বউ, খেজুরের বউ, সে নাকি মা ফাতেমার আগে তিনি নাকি জান্নাতে প্রবেশ করবেন। কেন কিভাবে? তিনি অধিক পর্দা করতেন, আল্লাহর অনুসরণ করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেন, তার চেহারা তার স্বামী ছাড়া কেউ দেখেনি, এমনকি মহিলাদের সেটা যদি পর্দা করতেন, যখন তার কিয়ামতের দিন বিচার সম্পাদন হবে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, তিনি উটের পিঠে বসে থাকবেন, যে উটের দড়িতে ধরে ফেলেছেন পেটিলের বউ, আর উটের যে দড়িতে ধরে ফেলেছে আগে থেকে, এটা মিথ্যা কাহিনী, মিথ্যা গল্প, এর কোনো অস্তিত্বই নেই, না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে আপনার কোন তাফসীরের গ্রন্থে, না সারা গ্রন্থে, কোথাও নেই। আর এটা সমাজে চলে আসছে, সমাজের মানুষ মুসলিম সমাজ এটাকে বিশ্বাস করছে, নিজেরা বিশ্বাস করছে, অপরের কাছে পরিবেশন করছে, এইভাবে নিজেরা তারা গুমরা হচ্ছে, নিজেরা পথগ্রস্ত হচ্ছে, আর অপরকে পথগ্রস্ত করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তারা মিথ্যা ঘটনা বর্ণনা করছে যেগুলো কোনোদিন ঘটেনি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে ব্যক্তি এমন কোনো কথা বলবে যেটা আমি বলিনি, সে যেন নিজের স্থান নিজের জাহান্নামের মধ্যে পাকা করে নিল, তাকে জান্নাতে কেউ নিয়ে যেতে পারবে না, কারণ সে নিজে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছে। অতএব আমি মহাপদ রসুল সেটা হচ্ছে তার জীবনকে অনুসরণ করতে হবে, তার আদেশকে পালন করতে হবে, তার নিষেধ থেকে বিরত থাকতে হবে। নবী দিবস পালন করবেন, কারণ প্রত্যেক দিন আপনি আপনি নবীকে অনুসরণ করুন না, আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আপনাকে নবীকে অনুসরণ করে চলতে হবে, আর সেই নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা দ্বারা পবিত্র কোরআনে অজস্র জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুগত করো এবং রাসূলের আনুগত্য করো, অনেক জায়গায় বলা আছে। অথচ সেই আনুগত্য ছেড়ে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা এদের জন্য সম্ভব নয়, কিন্তু তার জন্মদিবস উপলক্ষে উৎসব পালন করবে, দিনে বাজিয়ে রাস্তায় যাবে, গান বাজনা পরিবেশন করবে, নতুন পোশাক করবে, আর ভালো ভালো খাদ্য তারা খাবে, সেই দিনকে একে অপর উপলব্ধে মনে হচ্ছে যেন ওই দিনটা সবচেয়ে বড় উৎসব, নামও গিয়েছে ঈদ মিলাদুন নবী। দুঃখের বিষয় আল্লাহ রসুল দিয়ে গেলেন তিনটি ঈদ, এরা কোরআনে চতুর্থ ঈদ, এখন বলতে তিনটি ঈদ কেন? এটা এটা আল্লামা নাসিরুদ্দিন আলওয়ানি রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছে, ওটাকে আবার তারা বাড়িয়ে দিয়েছে, দেখো নাসিরুদ্দিন আলওয়ানি লিখেছে তিনটে ঈদ, একটি ঈদ উল্ফিতর, দ্বিতীয় ঈদ উল আযহা, আর তৃতীয় হচ্ছে ঈদ মিলাদুন নবী। অথচ নাসিরুদ্দিন আলওয়ানি রহমতুল্লাহ সেটার দিকে ইঙ্গিত করেননি, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুই ঈদ উপর, দুই ঈদ হতে শ্রেষ্ঠ হচ্ছে জুমার দিনের ঈদ, প্রত্যেক সপ্তাহের দিন হচ্ছে জুমার দিন হচ্ছে ঈদ, দ্বিতীয় ঈদ, আর এটা হচ্ছে দুই ঈদের থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ দিন, অথচ তারা করে নিয়েছে সেটাকে কেটে ঈদ মিলাদুন নবী। তো সমস্ত রকম যেগুলো নবীর নামে হচ্ছে, যেগুলো ইসলামের নামে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে,
না আছে কোরআনের মধ্যে, না আছে হাদিসের মধ্যে, না আছে সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে, না সালফে সালেহিনরা সেটাকে করেছে, পরবর্তীকালে সেটাকে অনুসরণ করা হয়েছে, সেটাকে তৈরি করা হয়েছে। সেই সমস্ত কিছু থেকে আমাদেরকে দূরে অবস্থান করতে হবে এবং সেই সমস্ত কিছুতে কোনো রকমের সঙ্গ দেওয়া যাবে না, তাদের ভজন তাদের নাচ শ্রবণও করা যাবে না, সেগুলোকে গাওয়া যাবে না। এমন এমন নাচ আছে, এমন এমন ভজন আছে, মুসলিমরা সেগুলো অহরহ গাইতে থাকে, কিন্তু সেই ভজনগুলো সেই নাচগুলো গাওয়ার সঙ্গে সঙ্গে এমন তার মানে মন্দ মানুষ কখন যে নিজের নজরকে মুসলিম হয়ে যাচ্ছে, কখন যে সে নিজে নিজে নিজের স্থান জাহান্নামের মধ্যে পাখা করে নিচ্ছে, এটা সে বুঝতে পারে না। অতএব এই সমস্ত কিছু মধ্যে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত রকমের বিদাত হতে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা আল্লাহ ইবাদুল ইবাদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আর এই যে ভারতবর্ষের মধ্যে ওই দিনকে আপনার সরকারি ছুটি দেওয়া হয়, এটা আপনার 1950 যখন রাজীব গান্ধী মানে প্রধানমন্ত্রী হয়েছিল তার আগে ছিল না। আরে নবী দিবস আমরা ছোট থেকে দেখেছি সবচাইতে ধুমধামে সঙ্গে পালন করা হতো কোথায়, মেডিয়াগুরু যে লাল মসজিদ, তার যে ইমাম ছিল সেই মিছিল বার করত, কিছু মানুষ তখন সঙ্গে দিত, পরবর্তীকালে বছরের পর বছর অনুসরণ করলো, শিবির উপর অনুসরণ করলো, আপনার যত মুসলিম অধ্যুষিত এলাকা আছে তারা সেটাকে অনুসরণ করলো। এইভাবে যখন ধীরে ধীরে শুরু হয়ে গেল, চারিদিকে ছড়াতে শুরু করলো, সেই ইমাম লাল মসজিদের ইমাম তিনি গেলেন রাজীব গান্ধীর সঙ্গে দেখা করতে। তিনি পেশ করেছিলেন যে এই দিনকে আমাদের নবীন জন্মদিন, অতএব এই দিনকে ছুটি দেওয়া হোক। আর তখন তারাই কংগ্রেস সরকার, তখন রাজীব গান্ধী সরকার তখন সেটাকে লুকে নিয়েছিল, এটাকে ভোট আমরা ভোট ব্যান করবো, যদি মুসলিমদের ভোট পেতে হয় নবীন জন্মদিনে ছুটি দিলাম, মুসলিমদের উপকার দরকার নেই, মুসলিমদের চাকরির দরকার নেই, সংখ্যালঘুদের উন্নয়নের দরকার নেই, সংখ্যালঘুদের নবীর নামে একটা দিবসের নামে ছুটি চালু করে দিলে আমাদের ভোট ব্যান তৈরি হবে। আর মুসলিমদেরকে এইভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংকের জন্য অনুসরণ করেছে, তাদেরকে নিজেদের দিকে অনুসরণ করেছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে। কারণ অনেকে বলবে যে ওই দিনকে সরকারি ছুটি, আর এখন আপনারা বলছেন যে নবী দিবস বলে কিছু নেই, যদি থাকে তারা প্রমাণ দিন, যদি থাকে প্রমাণ দিন, কোরআন থেকে আর হাদিস থেকে প্রমাণ দিতে হবে, ইতিহাস থেকে সাহাবায়ে কেরামদের জীবনী থেকে, তাবেঈদের জীবনী থেকে, তাবা তাবেঈদের জীবনী থেকে প্রমাণ পেশ করতে হবে। পরবর্তীকালে কোন শিয়া নেতা কিভাবে সেটা উৎপত্তি করল, তার থেকে একের পর এক দেশ চালু হয়ে গেল, সেগুলোকে দেখানো হবে না। ইসলামের দলিল অমুক করেছে, তমুক করেছে, অমুক করেছে, তমুক করেছে দলিল না, ইসলামের দলিল হচ্ছে কোরআনে কি আছে এবং হাদিসে কি আছে। আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, কারণ একটা বিদাত জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, শিরকের জন্য শিরকের কয়েকটি আপনার অধ্যায় আছে, কয়েকটি গ্রুপ আছে, বড় শিরিক, ছোট শিরিক, একদম মাঝারি শিরিক, এগুলো আছে, কিন্তু বিদাতের কোন কিছু বলা হয়নি। কুল্লু বিদআতিন দলালা, প্রতিটা বিদাতই হচ্ছে ভ্রষ্টতা, কুল্লু দলালাতিন ফি নার, প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। এখানে বলা হয়নি ছোট বিদাত আর বড় বিদাত, যে ব্যক্তি বিদাত করলো যেটা ইসলামে নাই সেটাই হচ্ছে বিদাত, আর যে ব্যক্তি বিদাত করলো প্রতিটা বিদাতই হচ্ছে ভ্রষ্টতা, আর প্রতিটা বিদাতের পরিণাম জাহান্নাম। অতএব নিজেদের আমল বৃদ্ধি যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে প্রত্যেকটি বিদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আর সুন্নাহ অনুযায়ী যেটা পাওয়া যাবে কোরআন এবং হাদিসের মধ্যে যেটা পাওয়া যাবে সেটার অনুসরণ করতে হবে। কোরআন এবং হাদিসের মধ্যে যেটা নেই অথচ সমাজে ঘেরি ফিরিয়ে সেটা পালন করা হয় মুসলিমদের উৎসবের নামে, পদ্ধতি নামে, তরিকার নামে, সেটাকে অনুসরণ করা যাবে না, তার থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন। বারাকাল্লাহু লাকুম ফি কুরআনিল মাজিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم أطبع علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين